সুশৃঙ্খল জীবন আর কঠোর অধ্যবসায় ব্যতীত সফলতার দেখা পাওয়া দুষ্কর। তবে দু একজন থাকেন স্রোতের বিপরীতে, বিতর্ক সঙ্গী করে এগিয়ে গেছে তাদের জীবন, পৌঁছেছেন সফলতার স্বর্ণশিখরে। সেন কিথ ওয়ার্ন তাদেরই একজন। 22 গজে কবজির মোচড়ে তিনি এক নিদারুণ শিল্পী। আমাদের আজকের হাউস দেটে থাকছে এই কিংবদন্তির রঙিন জীবনের গল্প। সঙ্গে আছি আমি এস এম ইকবাল। আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার মাত্র 1 বছরের মধ্যেই টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদার মঞ্চে একটা ডেলিভারি করেছিলেন শেন ওয়ার্ন। ইংলিশ ব্যাটার মাইক গ্যাটিংয়ের সেটা তাকিয়ে দেখা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। পুরো ওল্ড ট্র্যাফোর্ড স্তব্ধ হয়ে উপলব্ধি করেছে সেই বলের সৌন্দর্য, ক্রিকেট বিশ্বে যা পরিচিত বল অফ দ্য সেঞ্চুরি নামে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। শেন ওয়ার্নের বিষাক্ত ব্যাকস্পিনের ফাঁদে পড়ে বারবার উইকেট বিলিয়ে এসেছেন বাঘা বাঘা সব ব্যাটসম্যান। 145 টেস্টে 708 উইকেট তাকে বসিয়েছে সর্বকালের সেরা লেগ স্পিনারের সিংহাসনে। 22 গজে এমন বর্ণিল ক্যারিয়ার যার, মাঠের বাইরের জীবনটা তার আরও রঙিন। অবশ্য ভদ্র সমাজের কাছে তা ব্যাপক বিতর্কিত। ক্যারিয়ারের পুরোটা সময় কন্ট্রোভার্সি সঙ্গী করে এগিয়েছেন এই কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র 2 বছরের ব্যবধানে তার নাম জড়িয়ে পড়ে ফিক্সিং কাণ্ডে। 1994-এ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় বুকির কাছে টাকার বিনিময়ে পিচ রিপোর্ট পাচার করেছিলেন তিনি। এই বিতর্কের সঙ্গে জড়িয়ে গিয়েছিল মার্ক ওয়ারনাম। শুধু ফিক্সিং নয়, মাদক কাণ্ডেও জড়িয়ে পড়েছিলেন শেন ওয়ার্ন। 2003 বিশ্বকাপে ডোপ টেস্টে পজিটিভ হন তিনি। তার শরীরে পাওয়া গিয়েছিল নিষিদ্ধ ফ্লুইডের অস্তিত্ব। বিশ্বকাপ থেকে তাকে প্রত্যাহার করে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। মাত্র 1 দশকেই ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয় শেন ওয়ার্নের। তবে ভাগ্য ভালো ছিল তার, মাত্র 1 বছর নিষিদ্ধ করা হয় ওয়ার্নিকে। সিগারেটেও বেজায় আসক্তি ছিল এই লেগ স্পিনারের, এজন্য অনেক সময় ক্রিকেটের সঙ্গেও আপোষ করেছেন তিনি। 2006 অ্যাশেজের ক্যাম্পে লাগেজ ভর্তি করে সিগারেট নিয়েছিলেন শেন ওয়ার্ন। ব্যাগে সবগুলোর জায়গা হয় না, তাই 3 জোড়া অন্তর্বাস এবং মোজা ফেলে আসেন তিনি। সিগারেটের প্রতি আসক্তি থাকার পরও একটি তামাক বিরোধী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন শেন ওয়ার্ন। যদিও সে চুক্তি তার টেকেনি বেশি দিন, এমনকি তার সিগারেট খাওয়ার ছবি তোলার অপরাধে এক ভক্তকে বেজায় পিটিয়েছিলেন শেন ওয়ার্ন। ওয়ার্নের জীবনে এসব ছাড়াও আরও অনেক কিছু ছিল। টিন্ডার, বিয়ার, ডার্টস এবং জুয়া, এই বিষয়গুলোই ঘুরে ফিরে এসেছে বারবার। 52 বছরের জীবনে হামেশাই জড়িয়ে পড়েছেন যৌন কেলেঙ্কারিতে। এসবের মধ্যে ওয়ার্নের 5টি যৌন কেলেঙ্কারি নিয়ে হয়েছে বেশ হইচই। একাধিক নারী এবং পর্নস্টারের সঙ্গে জড়িয়ে পড়ায় 2007 সালে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে শেন ওয়ার্নের। এরপর এক ব্রিটিশ অভিনেত্রী লিজ হার্লিয়ের সঙ্গে সম্পর্কে জড়ান শেন। তবে পর্নস্টারের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ সামনে এলে সেই সম্পর্কও স্থায়ী হয়নি। ব্যাপারটা সিমন জানলেও সন্তানদের কথা ভেবে সব সহ্য করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 2007 সালে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়। ব্রিটিশ নার্স ডোনা রাইটকে অশ্লীল ফোন কল এবং মেসেজ করে হেনস্থার অভিযোগ ওঠে ওয়ার্নের বিরুদ্ধে। সেই নার্সকে ফোর্সাম যৌনতায় লিপ্ত হওয়ার আমন্ত্রণ দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন ওয়ার্ন। এই কাণ্ডে জড়িয়ে পড়েছিল কেভিন পিটারসেনের নামও। সেই সময় অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। পাশাপাশি সিমনও তার জীবনে স্ত্রী হিসেবেই ছিলেন, কিন্তু এই অভিযোগ ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটে, যার জেরে সহ অধিনায়কত্ব হারিয়েছিলেন শেন ওয়ার্ন। 2017 সালে একটি ব্রিটিশ নাইট ক্লাবে একজন পর্নস্টার ভ্যালেরিয়া ফক্সের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শেন। এমনকি অভিযোগ ওঠে এই মহিলাকে সবার সামনে গালিগালাজও করেন ওয়ার্ন। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকবার অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ তোলেন প্রতিবেশীরা। বিতর্ক সঙ্গী করে চলা এই কিংবদন্তি পৃথিবী ছেড়ে বিদায় নেন অসময়ে।
গেল বছর মার্চে অবকাশ কাটাতে থাইল্যান্ডে এসেছিলেন তিনি। সেখানে একটি বিলাসবহুল রিসর্টে তার মরদেহ খুঁজে পায় পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যায় তার মৃত্যুর চার ঘন্টা আগে মাসাজ পার্লার থেকে সেখানে এসেছিলেন চারজন নারী। তাদের মধ্য থেকে দুজন সেই রিসর্টে প্রবেশ করেন। যদিও তদন্ত করে সে নোয়ার্নের মৃত্যুকে স্বাভাবিক বলেই ঘোষণা করে থাই পুলিশ। আমাদের আজকের হাউস দ্যাট শেষ করছি এখানেই। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।